এরকম একটা মেয়ে ওই ফ্যামিলিতে কিভাবে সংসার করবে? খালামুনি, সব ফ্যামিলি তো এক না। যে ফ্যামিলিতেই যাক না কেন, মেয়েটা কি সংসার করবে না? এটা তো স্কিপ করতে পারবে না। না কি বলতো, কিছু কিছু মেয়েরা হচ্ছে ফুলের মতো, তাদের যত্ন নিয়ে পাউডার মেশানো, পানি ভর্তি ফুলদানিতে ঠান্ডা পরিবেশে রাখতে হয়, তবে বেশি সময় তরতাজা থাকে, বেশি সময় তার সুগন্ধ সৌন্দর্য উপভোগ করা পাওয়া যায়। বুঝতে পেরেছো বাবা? জি খালামণি, লাবিবা তার বাবা মায়ের একমাত্র ভবিষ্যৎ, একমাত্র অবলম্বন। তারা নিশ্চয়ই তাদের মেয়েকে যতটা ভালো রেখেছে, তার থেকে যেন তাদের মেয়ের জামাই ভালো রাখতে পারে সেটাই চাইবে। তাই তো ছেলে পছন্দ করেছে ইঞ্জিনিয়ার চরিত্রবান। ভেতরের ব্যাপারটা তো হাইলাইট করছে না, যেহেতু মাধ্যমিক স্তরে আছো, এদিক থেকে সেদিক হলে নিজেকে অপরাধী মনে হবে, ভেবে দেখো। গুড নাইট বাবা, ঘুমিয়ে পড়ো, দেরি করো না। জি খালামণি। নিজু ইসলাম চলে যায়। তানভীর বিছানা ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়, কপালে পড়ে গভীর চিন্তার ছাপ। কিছুক্ষণ ঠান্ডায় বসে রুমে চলে আসে, বালিশের পাশ থেকে সেলফোনটা তুলে নেয়। গ্যালারিতে ঢুকতে এই দৃশ্যমান হয় হিজাবে আবৃত গোল একখানা মায়াবিমুখ, হরিণ টানা চোখ, আদুরে গাল, তুলিতে আঁকা থুতনি, ছোট্ট দুফালি ঠোঁট, তার ডান পাশে গাঢ় কালো তিল। তানভীরের চোখে ভেসে ওঠে অফিসের সেই ভীতু চোখে তাকানো, দাঁড়বার নিজেকে সংকোচন, নাকি টোকায় ছুঁয়ে দেওয়া লজ্জা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা কেঁপে কেঁপে ওঠা, অস্বস্তিতে পায়ের নখে খুটানো লাল কার্পেট। হালকা হাসি তানভীর ফিসফিসে নামটা উচ্চারণ করে, লাভিবা।